আসসালামু আলাইকুম বন্ধুরা, সবচেয়ে বেশি কমেন্ট পাচ্ছি আমি যে টপিক্সে। আমার ভিডিওতে ভিউজ নেই, ভিউজ এসে থেমে যাচ্ছে। ভিউজ কিভাবে বাড়াবো? ভিউজ বাড়ানোর কোনো গোপন পদ্ধতি আছে কিনা, গোপন কোনো মন্ত্র আছে কিনা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি চ্যানেলের মধ্যে এমন একটি ভুল করতেছেন যেটার কারণে প্রতিনিয়ত আপনার চ্যানেলটি আস্তে আস্তে ডেড হয়ে যাচ্ছে। তো আপনি এটা কিভাবে ঠিক করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব বন্ধুরা। এটা আপনি সপ্তাহে করতে পারেন অথবা মাসে করতে পারেন, ঠিক আছে? আপনি যদি প্রতিদিন করেন প্রতিদিনও করতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, সরাসরি আমরা এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসবো। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস নামে একটা সেকশন রয়েছে, কমেন্টস। এই কমেন্টসের মধ্যে আমরা টাচ করব। কমেন্টসের মধ্যে টাচ করার পর বন্ধুরা, এগুলো কিন্তু ডিলেট করতে হবে। ডিলেট না করলে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যেতে পারে। যত বেশি স্প্যাম জমতে থাকবে তত বেশি কিন্তু ডাউন হবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এখানে ক্লিক করবেন। ফিল্টারের যে সেকশনটি রয়েছে এটার মধ্যে টাচ করবেন। এটার মধ্যে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্ড ফর রিভিউ, এটার মধ্যে টাচ করতে হবে। এই বক্সে টাচ করে দিলাম। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কমেন্ট আমার এখানে চলে এসেছে যারা স্প্যাম করে, প্রতিনিয়ত স্প্যাম করে, যার কারণে তাদের এই কমেন্টগুলোকে ইউটিউব কিন্তু স্প্যাম কমেন্ট হিসাবে ফেলে দেয়, এগুলো কিন্তু ভিডিওতে শো করে না। তো এখানে আরেকটা কথা আপনাদেরকে আমি বলি, দেখুন, সাব পর সাব করলে কিন্তু সেই কমেন্টগুলো কিন্তু ইউটিউব অটোমেটিক ডিটেক্ট করে ফেলে, সেগুলো কিন্তু চ্যানেলে যোগ হবে না। দেখুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এই কমেন্টটা করার কারণে এই কমেন্টটা কিন্তু আমার ভিডিওতে শো করেনি। এখন আমি চাইলে কিন্তু এই কমেন্টটাকে কিন্তু শো করাতে পারি। আমি যদি এখানে টিক মার্কে ক্লিক করে দিই, এই কমেন্টটা কিন্তু এখন ভিডিওতে শো করবে। তো আমি যদি এখানে ডিলেটে ক্লিক করে দিই, সেক্ষেত্রে কমেন্টটা ডিলেট হয়ে যাবে। আমি যদি চাই এটাতে রিপোর্ট করতে, রিপোর্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে আপনি কী করবেন, প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময়ে এই কমেন্টগুলোকে ডিলেট করবেন। এই ডিলেটের মধ্যে ডিলেট যে আইকনটি রয়েছে, এই যে ডিলেটের আইকনটি রয়েছে, এটার মধ্যে টাচ করবেন, রিমুভে ক্লিক করে দিবেন। ডিলেট হয়ে গেছে, এভাবে একটা একটা করে আপনি রিমুভ করে ফেলবেন, ঠিক আছে? যেটা যেটা দেখবেন আপনি পরে পরে দেখবেন। এই দেখুন, রিমুভ করে দিবেন, দেখুন এগুলো আপনারা রিমুভ করে দিবেন। দেখুন, একজনের নাম্বার শেয়ার করেছে, এটাকেও কিন্তু ইউটিউব স্প্যাম হিসেবে ধরেছে। রিমুভ করে দিলাম, সাবস্ক্রাইব প্লিজ, রিমুভ করে দিলাম। দেখুন, এই যে দেখুন, সাবস্ক্রাইব লেখাটা থাকলে এই কমেন্টগুলোকে কিন্তু ইউটিউব স্প্যাম লিস্টে ফেলে দিচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ভালো কমেন্টকে কিন্তু ইউটিউব স্প্যাম লিস্টে ফেলে দিচ্ছে। সেই কমেন্টগুলোকে আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওতে শো করাতে পারেন। যেমন ধরুন, এখানে একজন কমেন্ট করেছে, ফটোজ ভিডিও ক্যাটাগরি কী হবে ডিয়ার, প্লিজ রিপ্লাই মি। এটা ভালো কমেন্ট, আমার কাছে একটা জিনিস জানতে চেয়েছে। কিন্তু ইউটিউব অ্যালগোরিদম মাঝে মাঝে ভুল করে অনেক কমেন্টকে কিন্তু স্প্যাম লিস্টে ফেলে দেয়। তো সেক্ষেত্রে আমি কিন্তু এটা টিক মার্কে ক্লিক করে অ্যাপ্রুভে যদি ক্লিক করে দিই, সেক্ষেত্রে আমার ভিডিওতে এই কমেন্টটা কিন্তু এখন শো করবে। তো এখান থেকে আপনি দেখে দেখে বের করবেন, যেগুলো স্প্যাম সেগুলো আপনি ডিলিট করে দিবেন। তো এইভাবে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার চ্যানেলটাকে কিন্তু র্যাঙ্কে নিয়ে আসতে যেতে পারবেন। প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে, প্রয়োজনের দিনে আপনি একবার হলেও এটা করবেন, ঠিক আছে? যদি স্প্যাম কমেন্টগুলো জমা হয় সেগুলো আপনি ডিলিট করে দিবেন। এতে করে আপনার চ্যানেলটা একদম ফ্রেশ থাকবে, আপনার চ্যানেলের মধ্যে অর্গানিকভাবে ভিউজ সাবস্ক্রাইবার আসা শুরু হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই লাইক কমেন্ট করে মতামত জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।